কোনো অঞ্চলের আর্থ সামাজিক মান উন্নয়নে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। যে অঞ্চলে যত বেশি যোগাযোগ ব্যবস্থা আছে এবং বিভিন্ন প্রকার যোগাযোগ ব্যবস্থা আছে, সেই অঞ্চল কিন্তু সেই আর্থ সামাজিকভাবে ততটাই উন্নত। আমাদের দেশেও সেরকম অনেক পর্যটনের মতো জায়গা আছে বিখ্যাত, যেমন খাজুরাহো, অযোধ্যা, কাটরা, প্রয়াগরাজ, সেসব এলাকায় কিন্তু রেল কানেক্টিভিটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেখানকার আর্থ সামাজিক মান উন্নয়ন এবং পর্যটনে। তো আমাদের এই পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, আমাদের এই পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল প্রজেক্ট স্যাংশনড হয়ে পড়ে আছে, কিন্তু সেখানে বিভিন্ন রকম কারণের জন্য সেসব এরিয়ার রেল প্রজেক্টগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। তো কিছুদিন আগে আমরা দেখেছি নসিপুর আজিমগঞ্জের রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের উদ্বোধন হয়েছে এবং সেখানে কিছু গুডস ট্রেনও চলেছে, গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ি, এবং একটা আর্মি ট্রেনও গিয়েছে, আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছি। তো এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ট্রেন ওই লাইনে দেওয়া হয়নি এবং কেন দেওয়া হয়নি সেই ব্যাপারে রেল মন্ত্রকের সূত্র থেকেও কোনো কিছু বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তো আশা করি আগামী দিনে সেই নসিপুর আজিমগঞ্জ রেল লিঙ্কে প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন কিন্তু চলতে পারে, তারই দিকে আমরা নজর রাখবো। কিন্তু আজকে আমি যে রেল প্রজেক্টটা নিয়ে কথা বলবো, সেই রেল প্রজেক্টটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল প্রজেক্ট। সেই প্রজেক্টটি অনেক দিন ধরে পড়ে আছে, বিভিন্ন কারণে পড়ে আছে, তার কিছু কিছু আমি কারণ আপনাদের বলবো। এবং এই প্রজেক্টটা হয়ে গেলে হাওড়া থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মাত্র 3 ঘন্টায় পৌঁছে যেতে পারবো। তো এই পৌঁছে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত বাসের ওপর নির্ভর করে, কারণ বাসে কিন্তু এখনও 5 ঘন্টা সময় লাগে এই বিষ্ণুপুর পৌঁছতে হাওড়া থেকে। তো এই একটি রেল প্রজেক্ট যেটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্ট, সেই ব্যাপারে আজ আমরা একটু আলোচনা করব। সে ব্যাপারে ইস্টার্ন রেলওয়ে একটা ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন এবং তার ব্যাপারে তারা তৎপরতা নিয়েছেন, এমনই একটা প্রতিবেদন কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল। সেই হিসাবে আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন দিতে যাচ্ছি এই রেল প্রজেক্টের ব্যাপারে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট নিয়ে। তো আমি অঙ্কুর আর আপনারা দেখছেন সিনাইকিউ, যেখানে আপনাদেরকে আমি বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন দেশের সেন্ট্রাল স্টেট, বিভিন্ন যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলোর উপরে আপডেট দিয়ে থাকি। এছাড়াও আমি আগামী দিনে অনেক কিছু প্রজেক্টের ব্যাপার হোক বা দেশের বিভিন্ন অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন যে আপডেট সেগুলোও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিতে থাকবো। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট। আপনারা জানেন, আমার যদি পুরনো ভিডিও দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে বাঁকুড়া যেতে গেলে 3টে লাইন কিন্তু আমাদের এই মুহূর্তে অপরচুনিটি আছে, যে 3টে লাইন দিয়ে কিন্তু ট্রেন চলার সম্ভাবনা আছে, যার মধ্যে দুটো লাইন কিন্তু অ্যাক্টিভ, যেটা হচ্ছে মশাগ্রাম বাঁকুড়া, যেটা হাওড়ার সাথে ডাইরেক্ট যুক্ত হচ্ছে, যেটা ইস্টার্ন রেলওয়ের কে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে অলরেডি অনেক দিন আগে কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে এবং অলরেডি মশাগ্রামে কিন্তু প্ল্যাটফর্ম যে কনস্ট্রাকশন তার কাজ চলছে এবং সেটিকে হাওড়া লাইনের সাথে অর্থাৎ কর্ড লাইনের সাথে যুক্ত করারও কিন্তু প্রায় কাজটা শেষের দিকে। আরেকটা লাইন যেটা আপনারা জানেন সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেটা খড়গপুর সাঁতরাগাছি হয়ে মেদিনীপুর হয়ে গড়বেতা হয়ে যেটা যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে, এবং সে যে লাইনটা অত্যন্ত ঘুরপাক একটা লাইন এবং এটিকে যে খুব বিজি লাইন, যেহেতু জানেন আপনারা মুম্বাই বা চেন্নাই যেতে গেলে আমাদের খড়গপুরের ওপর দিয়ে যেতে হয়, তো ওই লাইন দিয়ে বাঁকুড়া যাওয়া কিন্তু অনেকটাই ঘোরা সাপেক্ষ। এবং 3 নম্বর যে রুটটা, যে রুটে এখনও পর্যন্ত কিন্তু প্রস্তাবিত হয়ে আছে, কারণ একটা বিশেষ কারণে এই রেল প্রজেক্টটা থমকে আছে একটা কিছু এরিয়া পর্যন্ত, যেমনটা নসিপুরের ক্ষেত্রেও একটা জমিজটের ব্যাপার ছিল কিছুটা অংশে, সেরকমই কিন্তু এখানে একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু সেই জমিজট নিয়ে কিন্তু বড় সমস্যা আছে। তো এই যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট, এটি আপনারা জানেন গোঘাট পর্যন্ত কিন্তু অলরেডি ট্রেন চলছে, অর্থাৎ আমরা যখন হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরি ওটা কিন্তু গোঘাট পর্যন্ত যায়, তো ওই গোঘাট পর্যন্তই কিন্তু এই রেল প্রজেক্ট থমকে আছে। তারপরে কামারপুকুর, জয়রামবাটি, তারপরে হচ্ছে ময়না, বিষ্ণুপুর, এই যে রেল প্রজেক্টের যে কাজ সে কাজ কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। এর আগেও আমি কিন্তু 6-7 মাস আগে একটা আপডেট দিয়েছিলাম, কিন্তু মেন যে প্রবলেম সেটা হচ্ছে যে 0.78 একর ল্যান্ড ডিসপুট, এইখানে প্রায় 950 মিটার ট্র্যাক বিছানো যায়নি, কারণ এর মিডিলে একটা দিঘি পড়ে ভাবা দিঘি বলে। এই ভাবা দিঘি হচ্ছে মেন জায়গা যেখানে কিন্তু এই রেল প্রজেক্টের কাজ থমকে আছে। এই ভাবা দিঘি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ওখানকার গ্রামবাসী বা আশেপাশের গ্রামবাসী এই যে ভাবা দিঘির যে পরিবেশ ভারসাম্য এই রেল প্রজেক্ট গেলে নষ্ট হয়ে যেতে পারে বলে সেখানে একাংশের দাবির জন্য দীর্ঘদিন এই জমিজট কারণে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের কাজ কিন্তু ওদিকে এগোতে পারেনি, এরকম কিন্তু আমরা শুনতে পাই বা পেপারে দেখতে পাই। এটা আমার কথা না, এটা পেপারে আমরা পড়েছি এবং সেখানে যাদের জমিদাতা তাদের একাংশ বিরোধ এবং সেটা নিয়ে অনেক টালবাহনা কয়েক বছর ধরে চলছে। এবং কিছুদিন আগে রেল দপ্তরের অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা ইঙ্গিতপূর্ণ মতামত তারা দিয়েছেন, প্রতিবেদন, যেখানে ওনারা বলছেন যে এই রেল
প্রজেক্টের জন্য ওনারা বোঝাবেন সবাইকে এবং তৎপর হবেন যে এই প্রজেক্টটি কেন দরকার। তো আমিও একটু যেটুকু ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনাদেরকে ছোটো করে বলি যে এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর এই যে রেল লিঙ্ক, এই রেল লিঙ্কটা কেন গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য সেটা একটু ছোট্ট করে বুঝতে হবে। তারকেশ্বর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা জানি বাবা তারকনাথের মন্দির, যেখানে অগণিত ভক্ত জল ঢালতে যান শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে। এবং বিষ্ণুপুর হচ্ছে টেম্পেলের জায়গা, অর্থাৎ ল্যান্ড অফ টেম্পল, মানে অসংখ্য পোড়ামাটির মল্লরাজাদের একটা সাম্রাজ্য। আপনারা জানেন আমি বিষ্ণুপুর নিয়ে আমার যে ব্লগ চ্যানেল আছে অচেনা শহরে, সেখানে আমি কিন্তু করেছি, সেখানে আপনারা দেখেছেন, সেখানে কিন্তু আমি ওই বিষ্ণুপুর সম্বন্ধে ডিসক্রিপশন দিয়েছিলাম। এবং সেই বিষ্ণুপুরে এতটা মন্দির আছে এবং পোড়ামাটির কাজ কারুকার্যের বিভিন্ন যে দালানগুলো আছে সেগুলো কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং এই যে রেল প্রজেক্ট এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই তারকেশ্বরের সাথে কিন্তু বিষ্ণুপুরকে যোগাযোগের ক্ষেত্রে। এবং এর মিডিলে আছে জয়রামবাটি এবং কামারপুকুর। আমরা সবাই জানি কামারপুকুর হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং জয়রামবাটি হচ্ছে শ্রী শ্রী মা শারদার জন্মপীঠে। তো এই দু স্থানও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের পর্যটনের ক্ষেত্রে। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে পর্যটন ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলো এই রেল লিঙ্ক যদি থাকে কিন্তু আগামী দিনে এসব পর্যটন কেন্দ্র বুস্ট পাবে, তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, পর্যটনের মান উন্নয়ন হবে। তো আমার বলার কনসার্ন একটাই যে আমাদের রাজ্যে এতগুলো জমি জট বিভিন্ন কারণে আমাদের এতগুলো রেল লাইন প্রজেক্ট পড়ে আছে, যেগুলো হলে কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে রেল প্রজেক্ট তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রজেক্ট, এটাও যদি দ্রুত বাস্তবায়িত হয় কিন্তু আগামী দিনে আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়াও কিন্তু অনেকটা সময় কমে যাবে। ধরুন বিষ্ণুপুর থেকে বাঁকুড়া, সরি হাওড়া থেকে যদি আমরা বিষ্ণুপুর যাই অন্তত বাসে করে যেতে আমাদের 5 ঘন্টা সময় লাগে এবং ভাড়াটাও কিন্তু অনেকটাই বেশি। এই যদি ট্রেন যোগাযোগ হয়ে যায় এখন তারকেশ্বর যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা, মানে হাওড়া থেকে। এবং যদি বিষ্ণুপুর অ্যাড হয়ে যায় ময়নাপুরের পর থেকে ওই লাইনটা, গোঘাটের যে পরে যে ভাবাদিঘির যে ডিসপুট সেটা যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা 3.5 ঘন্টা কিন্তু বিষ্ণুপুর পৌঁছে যাবো খুব কম সময়ে। এবং ভাড়াও কিন্তু অনেকটাই কমে, 30-40 টাকা ভাড়া হিসেব মতো হওয়া উচিত। তো অনেকটা কিন্তু বেনিফিট হবে এবং মানুষ কিন্তু সহজে কিন্তু হ্যাজার্ডলেসভাবে এবং খুব আরামভাবে কিন্তু পৌঁছতে পারবে তাদের গন্তব্যে। তো আশা রাখি আগামী দিনে এই প্রজেক্টটা কিন্তু উন্নতি হতে পারে এবং মানুষ এবং আমাদের সরকার প্রত্যেকেই এগিয়ে আসা উচিত এই প্রজেক্টের জন্য। কারণ একটা প্রজেক্ট সেখানকার মানুষ শুধু বলে ওই এলাকা নয়, গোটা পশ্চিমবঙ্গের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু কাজে আসে যদি কোনো রেল প্রজেক্ট বাস্তবায়ন হয়। তো এটাই ছিল আজকে আলোচনা যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট নিয়ে কিন্তু ইস্টার্ন রেলওয়ে তৎপরতা দেখিয়েছে। দেখা যাক আগামী দিনে কী হয়, যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো। আর এরপরে কিন্তু NH-14 নিয়ে একটা আপডেট নিয়ে আসবো, অনেকেই চেয়েছেন, তো আগামী দিনে চোখ রাখুন। আমি NH-14 নিয়ে যে ওই আপডেটটা আসছি, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।